টাকাটা তো তোমার দরকার, তাই না? আর এটা নিয়ে আগামী শুক্রবারে বসা যেতে পারে, কি বলো? আমরা গাজীপুর রিসোর্টে বসতে পারি। তুমি তো জানো তুমি প্রভিশনে আছো, অফিস থেকে লোন পাবে না। স্যার স্যার আসলে আমার টাকাটা অনেক লাগবে, আর আমি তো লোন চাচ্ছি। আমার যে বেতন আছে বেতন থেকে আপনি কেটে রাখবেন স্যার। রোকসানা, তুমি অবুঝের মতো কথা বলছো। স্যার আমার তো আর কোনো উপায় নেই, আমি তো আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। একটা কাজ করা যেতে পারে। কি স্যার? আমি তোমাকে ব্যক্তিগতভাবে হেল্প করতে পারি, আই মিন পার্সোনাল লোন। টাকাটা তো তোমার দরকার, তাই না? আর এটা নিয়ে আগামী শুক্রবারে বসা যেতে পারে, কি বলো? আমরা গাজীপুর রিসোর্টে বসতে পারি। ভাবতেই না একটা পাশবিক আনন্দ হচ্ছে, বজ্জাত বসের মুখের উপরে গিয়ে রেজিগনেশন লেটারটা ছুঁড়ে মেরে আসব। সব কিছু ঠিক হয়ে যাবে এবার রুকু, সব কিছু। নতুন একটা দেশ, নতুন মানুষ, নতুন পরিচয়, সব কিছু ঠিকঠাক করে ফেলবো। এতদিন যা যা ভুল করেছি সব কিছু শুধরে নেবো। এবার জীবনের গল্পটা আবার নতুন করে লিখব। ইনিশিয়ালি কিছু টাকা পয়সার ব্যাপার আছে, মানে গিয়ে পায়ের নিচে মাটি না পাওয়া পর্যন্ত আর কি, জোগাড় হয়ে যাবে। তুমি কিছু বলছো না কেন? বলো বলো, কিছু বলো। আমি কি বলবো? তুমি খুশি হওনি? না না, আমি খুশি হব না কেন? আমি অনেক খুশি হয়েছি, অনেক।